আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের বাংলাদেশি দেশে অবস্থানরত এবং প্রবাসীদেরকে সালাম এবং শুভেচ্ছা। আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, যে কিছু ভাই আমাকে মেসেজে এবং সরাসরি প্রশ্ন করেছেন যে যে সমস্ত লোকরা মারা গেছে, নেতৃত্ব ছিল তাদের সম্পূর্ণ বিপরীত হয়তে অথবা পদভ্রষ্টতার হয়তে, অথবা তারা ইসলামের অধীনে ছিল না, অথবা তারা ছিল পদভ্রষ্ট পীর মুরিদির ব্যবসার দান্দাবাজ, এই সমস্ত লোকদের ব্যাপারে আপনার অভিমত কী? আমাকে যখন এই ব্যাপারে প্রশ্ন করা হলো তখন আমি চিন্তা করলাম যে এই বিষয়টা নিয়ে আসলে কথা বলা উচিত। হযরত মুসা আলাইহিসসালাম যখন ফেরাউনের দরবারে এসেছিলেন, তখন ফেরাউন তাকে বলেছিল যে তোমার রব রবকে, আমার রব্বুকুম ইয়া মুসা। তখন ফেরাউন তার জবাবে বলেছিলেন, ক্বালা রাব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব হলেন তিনি যিনি প্রতিটি বস্তুকে, প্রতিটি প্রাণী জগৎকে, গোটা বিশ্বকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেই তিনি ছেড়ে দেন নাই, তাদের জন্য একটি সুপরিকল্পিত সুনির্ধারিত জীবন ব্যবস্থাও তিনি দিয়ে দিয়েছেন, তাদের জীবন চলার গতিপথ তিনি বাতলিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। তো সেখানে তখন ফেরাউন সুযোগ পেয়ে বলল, ঠিক আছে ভালো কথা, সমস্ত মানব জাতির জন্য, সমস্ত বিশ্বের জন্য একটি সুনির্দিষ্ট পথ প্রদর্শক ও তিনি পাঠিয়েছেন বা গাইডলাইন দিয়েছেন, তো এই ক্ষেত্রে যারা ইতিপূর্বে অতিবাহিত হয়ে গেছে তাদের ব্যাপারে কি হবে? হ্যাঁ, সে ফেরাউন তাকে জিজ্ঞেস করলো, ফামা বালুল কুরুনিল উলা। তখন মুসা আলাইহিস সালাতু আসসালাম বুঝতে পারলেন যে ফেরাউন বুঝাতে চাচ্ছে ইতিপূর্বে মানুষজন পদভ্রষ্ট বা গোমরার মধ্যে যারা ছিল তারা ধ্বংস হয়ে গেছে, তারা জাহান্নামী হয়ে গেছে। এই ধরনের উত্তর মুসা আলাইহিস সালাতু আসসালামের কাছে আশা করতেছিলেন ফেরাউন, তাতে করে সে বুঝাতে পারবে তার সভাসদবর্গদেরকে, অথবা তার মন্ত্রী পরিষদকে, অথবা তার দেশের জনগণকে, যে দেখো সে তো গোটা বিশ্বটাকেই পদভ্রষ্ট বলছে। তো যখন মুসা আলাইহিস সালাম অত্যন্ত হেকমতের সাথে, দূরদর্শিতার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিখানো বাণী অনুযায়ী তিনি বললেন, রব, তিনি কি বললেন, রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, ক্বালা ফামা বালুল কুরুনিল উলা, ক্বালা ইলমুহা ইনদা রাব্বি লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা। তখন মুসা আলাইহিসসালাম জবাব দিলেন, তাদের ব্যাপারে আমার রব জানেন, তাদের ব্যাপারে পূর্ণাঙ্গ অবগত আছেন আমার রব, তিনি তাদের ব্যাপারে ডিসিশন নেবেন, সিদ্ধান্ত নেবেন, তারা কী অবস্থানে ছিল, তাদের জীবন ব্যবস্থাটা কিসের উপরে প্রতিষ্ঠিত ছিল, সম্পূর্ণ জ্ঞান আমার রবের কাছে আছেন, তাকে কেউ পদভ্রষ্ট করতে পারে না এবং তিনি কোনো কিছু ভুলেও যান না, সুবহানাল্লাহ। এই বিষয়ে আমারও বক্তব্য, যে সমস্ত ভাইরা কিছুদিন আগে আমাদের দেশের একজন হিন্দু নেতা মারা গেছেন, অথবা একজন পীর সাহেবও মারা গেছেন বলে শোনা যাচ্ছে, যার অসংখ্য ইউটিউব ভিডিও এবং ফেসবুক ভাইরাল ভিডিও রয়েছে, যার বক্তব্যগুলো সম্পূর্ণ বিতর্কিত এবং সে একজন পদভ্রষ্ট লোক ছিল বলে এই ব্যাপারে কারো সন্দেহ নাই। তার অনুসারীদেরকে, তার এ সমস্ত ব্যক্তিদেরকে আমি আহ্বান করে বলবো, কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এই ফিরের কোনো ধরনের সুপারিশ তো দূরের কথা, ফির নিজেকেই রক্ষা করতে পারবে না, বরং কিয়ামতের দিন কী অবস্থা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনে অন্য একটি সূরাতে, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. In the day of judgment, some people that is a believer, those who used to deny, who used to refuse the Allah subhanahu wa ta'ala, didn't accept anything in the life of the world, what will they do in the day of judgment? Tara ki korbe kiamater din, tara Allah subhanahu wa taala kache request korben,
আল্লাহ আমাদেরকে পৃথিবীতে যে সমস্ত লোকেরা পথভ্রষ্ট করেছে, মিসগাইডেড করেছে, আপনার দেওয়া পথ থেকে আমাদেরকে ভিন্ন পথে পরিচালিত করেছে, আপনি তাদেরকে আমাদেরকে দেখিয়ে দিন। আমরা তাদেরকে আমাদের পায়ের নিচে ফেলে তাদেরকে আজকে অপমানিত করব, অপদস্থ করব। অথবা অন্য একটি আছে আছে যে যখন তাদের সবাইকে জাহান্নামে একসাথ করা হবে, রাব্বানা আতিহিম দিফাইন ইসনাইন মিনাল আযাবি ওয়া লা'নহুম লা'নান কাবীরা। ও আমাদের রব, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল তাদেরকে আমাদের চাইতে ডাবল আজাব দিন, দ্বিগুণ শাস্তি দিন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জবাবে বললেন, তোমাদের সবাইকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। প্রত্যেককে বিবেক বুদ্ধি দেওয়া হয়েছে, কোরআনের মতো একটি সুনির্দিষ্ট গাইডলাইন দেওয়া হয়েছে, হাদিসের মতো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান আদর্শ দেওয়া হয়েছে। এই সমস্ত বিষয়ই হবে মুসলমানদের জন্য, গোটা মানব জাতির জন্য হেদায়েতের নির্দেশিকা, হেদায়েতের মূল বুনিয়াদ। এই বুনিয়াদের উপর প্রতিষ্ঠিত হয়ে আমরা আল্লাহ এবং তার রাসুলকেই একমাত্র আমাদের হেদায়েতের উৎস হিসেবে মেনে নিব। আমাদের জীবন সুন্দর হোক, সার্থক হোক, আমাদের দুনিয়া এবং আখেরাত সফল হোক, এই কামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।